वेलकम बैक टू आवर चैनल जरा आस्तिक चैनल के एखोनो सब्सक्राइब करेनी एखोनी सब्सक्राइब करे पाशे नोटिफिकेशन बेलटी ऑन करे दी। आज ही घटते चले महाजागतिक अति बिरल घटना। आज एकटी मात्र तेजपाता आपनार जीवने समस्यार समाधान करे दीते पारे। किभाबे जानते चान ताहोले आमार आजकेर ए भिडियोटी आपनारा शेष पर्यन्त अवश्यई देखुन। आज 25 अक्टोबर मंगलवार सूर्य ग्रहण संघटित हबे दुपुर 2:29 शुरू होच्छे एवं थाकबे सन्धे 6:32 पर्यन्त। ताई बंधुरा आपनारा निश्चयई बुझते पारछेन जे एई 4 ঘন্টা 3 মিনিট এই সময়টা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের জন্য। এটা ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে। পারিবারিক অশান্তি থেকে মুক্তি পেতে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করতে এবং বাস্তু দোষ কাটাতে, সন্তানদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে, আর্থিক উন্নতি ঘটাতে আপনারা তেজপাতার টোটকা করুন। আজ এই সূর্য গ্রহণে আপনারা সন্ধ্যাবেলায় তেজপাতা পুড়িয়ে ফেলুন। কিন্তু কিভাবে, আসুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে যদি আপনি আমাদের এই আস্তিক চ্যানেলে নতুন বন্ধু হন, আপনার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তারপরে আপনাকে বলে দিই, আমরা কিন্তু এই চ্যানেলে হিন্দু সনাতনী ধর্মের সমস্ত দেবদেবীদের সম্পর্কে বলুন, বাস্তু টিপস বলুন, টোটকা, জ্যোতিষ টিপস, আরও অনেক উপাচার, সমস্ত কিছুই আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। আপনিও যদি জানতে চান নতুন কিছু নিজেদের জীবনে প্রয়োগ করে জীবনে উন্নতি করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রথমেই বলবো, তেজপাতা শুধু আমাদের রান্নার কাজে লাগে না, তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি। একটা মাত্র তেজপাতা কি কি সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা, শত্রু দমন থেকে শুরু করে পারিবারিক অশান্তি তেজপাতা দিয়ে সহজ টোটকা করলেই মিটে যাবে। আপনারা জানেন দীপান্বিতা অমাবস্যা চলছে, আপনারা সন্ধ্যাবেলায় 3 থেকে 4টে তেজপাতা নেবেন এবং ওই তেজপাতাগুলির ওপরে চন্দন দিয়ে আপনার সমস্যাটি লিখবেন। প্রথমে চন্দন বেটে সেটি কোনো একটা কাঠি দিয়ে ছোটো মতো আপনি ওই তেজপাতা 3টে অথবা 4টির ওপরে যটা নেবেন লিখবেন। যদি চন্দন দিয়ে সম্ভব না হয় সেক্ষেত্রে পেন ব্যবহার করতে পারে, অসুবিধা নেই। তবে আপনারা লাল পেন এক্ষেত্রে ব্যবহার করে নিতে পারেন। আপনার মনের ইচ্ছা বা আপনার জীবনের সমস্যা আপনি এই পাতাগুলোতে রেখে দেবেন। লেখার পরে কি করবেন, একটা পাত্র নেবেন, সেই পাত্রে ওই পাতাগুলি জমিয়ে রাখবেন, অর্থাৎ ওই পাতাগুলি আপনি পাত্রতে রাখবেন। এরপরে আপনি ওই পাতাগুলিকে একসঙ্গে পুড়িয়ে দেবেন, একসাথে পোড়াবেন, একটা একটা করে নয়, 3টে নিলেন বা 4টে নিলেন আপনারা পুড়িয়ে দেবেন একসঙ্গে। সেটা ধুনোয় দিয়ে দিতে পারেন, কর্পূরে দিতে পারেন কর্পূরদানিতে, কিন্তু বা এমনিও আগুনে পোড়াতে পারেন। আপনারা এই কাজটি শুধু এই আজকে নয়, এই অমাবস্যার থেকেই শুরু করুন এবং পূর্ণিমা পর্যন্ত এই কাজটি করতে থাকুন। আর সেই তেজপাতাগুলি পোড়ানোর পরে যে ছাইটা পাবেন, সেই ছাই আপনি আপনার বাড়ির চারদিকে, আপনার বাড়ির বাস্তুর চারদিকে সেটাকে ছড়িয়ে দিতে পারেন বা বাড়ির ঈশান কোণে পুঁতে দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব যে দিক, সেখানে
পুঁতে দিতে পারেন। এটি করলে সূর্যগ্রহণের যত খারাপ প্রভাব সব কেটে যাবে, বাস্তু দোষ থাকলে তার থেকে মুক্তি পাবেন, পারিবারিক ঝুটঝামেলা অশান্তি সব মিটে যাবে, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য মিটে গেছে, আপনার সন্তানদের যদি লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে থাকে তাদেরও দেখবেন আপনি আপনার লেখাপড়ায় মনোযোগী করে তুলতে পারছেন। এছাড়া আপনার বাড়িতে কোনো ধরনের অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, মানে এই তেজপাতা পুড়ে যদি ছাইটা রেখে দেন ঈশান কোণে তাহলে দেখবেন আপনার বাড়িতে কী পরিমাণে পজিটিভ এনার্জি, একটা পজিটিভ ভাইবস তৈরি হচ্ছে, পজিটিভিটি কতটা পরিমাণে বেড়ে গেছে। যাই হোক, আপনাদেরকে জানানোর ছিল তেজপাতা পোড়ানোর এই টোটকাটি। যদি আপনার জীবনেও শত্রু দমন করতে চান, বাস্তু দোষ কাটাতে চান এবং মানসিক শান্তি পেতে চান, পারিবারিক অশান্তি দূর করতে চান, তাহলে তেজপাতার এই টোটকাটি মাস্ট, মানে সব থেকে উপযুক্ত, আপনারা এটা করতেই পারেন। তবে একটাই কথা বলবো, মনে রাখবেন যারা এগুলি বিশ্বাস করেন তারাই করবেন, আর সন্ধ্যাবেলায় যখন ধূপ ধুনো ইত্যাদি দেখান তখন করলেই ভালো হয়। যাই হোক, আর আজকে সূর্যগ্রহণে কোন কোন খাবারগুলি খাওয়া নিষিদ্ধ, যে খাবারগুলি খেলে আপনারা রোগে পড়বেন, সেই সম্পর্কে একটা ভিডিও ইতিমধ্যেই আমরা আপনাদেরকে সকাল সকাল বানিয়ে দিয়েছি, যাতে আপনারা আজকে গ্রহণের সময় সেই খাবারগুলি যেন না খেয়ে ফেলেন এই কারণে। যাই হোক, আপনারা যারা দেখেননি ভিডিওটি দেখে জেনে নিন কোন খাবারগুলি খাওয়া বারণ। আর হ্যাঁ, সূর্যগ্রহণের দিন অবশ্যই সাবধানতা অবলম্বন করে থাকতে হবে, এই নিয়েও আমরা একটা ভিডিও দুদিন আগেই অলরেডি বানিয়ে দিয়েছি। আজ সূর্যগ্রহণের দিন কোন কোন কাজগুলি করা উচিত নয়, যারা দেখতে চান জানতে চান অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিন, বা ডেসক্রিপশানে লিংক দেওয়া রইল, ক্লিক করে দেখে নিন। যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে একটা বড় করে লাইক করে দেবেন, আর কমেন্টে অবশ্যই মায়ের নাম, মা তারার নাম, মা লক্ষ্মীর নাম লিখবেন। আর এই ভিডিওটিকে মেনি মেনি থ্যাঙ্কস বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নিয়ে চলে আসবো আরও অনেক অজানা তথ্য। ভিডিওটিকে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্টে কেমন লাগলো জানাতে।